নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিংপুর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা নতুন নতুন রান্নার ভিডিও প্রতিনিয়ত দেখতে পাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকো। তো চলো দেখো আজ আমি কী রান্না করছি। তো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি কাঁচা আলু এবং ছোটো বাটির এক বাটি সুজি দিয়ে খুব সুন্দর একটা টিফিন রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করতে আমি একটা কাঁচা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আলুটা ধোয়া হয়ে গেছে, এবার আলুর মধ্যে দিয়ে দেব ছোটো বাটির এক বাটি সুজি। এবার সুজি দিয়ে ভালো করে মেখে আর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচে দু চামচ চালের গুঁড়ো আর দেব তিন বাটি জল। এবার এটাকে ভালো করে মেখে আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব, সুজিটা যেন ভালো করে ফুলে ওঠে। পনেরো মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যে আমি এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লেবুর রস, এবার দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেব গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ দিয়ে ভালো করে মেখে এবার আমি আরও 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। এবার তার মধ্যে দিয়ে দেব জিরে এবং সর্ষে ফোড়নের জন্য। এবার আমি সুজি এবং কাঁচা আলুর সেই মিশ্রণটাকে কড়ার মধ্যে ঢেলে দেব এবং খুব তাড়াতাড়ি নাড়তে থাকব যেন নিচে লেগে না যায়। তো এ দিয়ে সুজি এবং কাঁচা আলু দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো ডোটা ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে থালার মধ্যে একটা তেল মাখিয়ে নিয়েছি, এই থালাটার মধ্যে এই ডোটাকে আমি ভালো করে সেট করে নেব। ডোটাকে ভালো করে সেট করে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি বরফির আকারে এগুলো কেটে নেব।
বরফির আকারে কাটা হয়ে গেছে। এবার এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবার সাদা তেলে আমি এই বরফিগুলোকে ফ্রাই করে নেব। আমি ডিপ ফ্রাই করব না, তো আপনারা এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। ভালো করে উল্টে পাল্টে মুচমুচে করে আমি এগুলো সব ফ্রাই করে নেব। দেখো আমার এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে বন্ধুরা কি বলবো, আপনারা না খেলে বিশ্বাস করবে না। তো অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন।